আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব খুবই কম মশলায় আর হাতের কাছে থাকা সাধারণ কিছু উপকরণই খুবই মজাদার মুখরোচক আর হেলদি একটা রেসিপি আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে রেসিপিটি বানানোর জন্য আমি কিছু কালারফুল সবজি নিয়ে নিয়েছি আর এই সবজিগুলো এখানে সবই কুচি করে কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি নিতে পারেন আমি এখানে গাজর আলু আর পেঁয়াজের ফুলকা কুচি কুচি করে কেটে নিয়েছি সাথে নিয়েছি কিছুটা কুচি বড় সাইজের দুটা পেঁয়াজ কুচি একটা বড় টমেটোর অর্ধেকটা কুচি করে নিয়েছি এভাবে আর কয়েকটা নিয়েছি কাঁচামরিচ চুলায় একটা কড়াই গরম হতে দিয়ে তাতে দিয়ে দিলাম আন্দাজ মতো তেল অর্থাৎ প্রায় ওয়ান ফোর্থ কাপের কিছুটা কম তেল দিয়ে তাতে পাঁচ ফোড়নের একটু ফোড়ন দিলাম আর একটা শুকনামরিচ চার টুকরা করে কেটে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ চিরে নেওয়া কাঁচামরিচগুলো এবার হালকা হালকা একটু ভেজে নিতে হবে গরম তেলে তো কিছুক্ষণ একটু ভেজে নিয়ে যখন পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ জিরা ভাজা গুঁড়া দিয়ে আমি মশলাটাকে আবার একটু হালকা ভেজে নিয়ে এতে সবজিগুলো অর্থাৎ আগে থেকে যে আমি আলু গাজর আর পেঁয়াজের ফুলকা কেটে নিয়েছিলাম সেই সবজিগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু যে কোনো কালারফুল সবজি দিয়ে এটা করতে পারেন যেমন ব্রুকলি কিংবা ক্যাপসিকাম বা বরবটি সিম যে কোনো কিছু দিয়েই করতে পারেন এবার চারিদিকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভাজিটাতে দিয়ে দিলাম একটু আন্দাজ মতো লবণ তো লবণটা স্বাদ বুঝিয়ে দিতে হবে আমি প্রথমে একবারে বেশি দিই নি কারণ অনেক সময় দেখা যায় যে লবণ বেশি হয়ে যাচ্ছে এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে পাঁচ মিনিট একটু রান্না হতে দেব আর তার আগে এতে দিয়ে দিচ্ছি ওয়ান কাপের মতো পানি পানিটা দিলে খুব সুন্দর সফট হয়ে সবজিগুলো সব সুন্দর সিদ্ধ হয়ে যায় এবং কালারগুলো ঠিক থাকে এবারে পানি দিয়ে আবারও একটু নেড়ে চড়ে পাঁচ মিনিটের জন্য আমি রান্না হতে দিচ্ছি আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবার পাঁচ মিনিট ভাজার পর আলুর মানে সবজিগুলোর কালার যখন কিছুটা চেঞ্জ হয়ে আসবে তখন এতে টমেটোগুলো দিয়ে আবারও একটু নেড়ে দিলাম এবং এ পর্যায়ে আমি আরও একটু লবণ দিয়ে দিলাম এবার লবণ দিয়ে নেড়ে চেড়ে পাঁচ সাত মিনিট একটু ভেজে নেব তো আমরা যে নর্মাল আলু ভাজিটা যেভাবে করি কিছুটা ওইভাবেই করতে হবে আর এটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করছি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আর তার আগে অবশ্যই আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখবেন যদি ভালো লাগে তবে আমার পাশে থাকবেন এই তো ভাজিগুলো খুব ভালোভাবে নেড়ে যখন হয়ে গেল অর্থাৎ সিদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনে কুচি ধনে পাতা কুচি দিয়ে আবারও নেড়ে চেড়ে একটু ভাজিটা করে নিতে হবে আর নামানোর আগে দিয়ে দিতে হবে একটু চিনি চিনিটা অপশনাল তবে এই চিনিটা যদি দেওয়া যায় ভাজির স্বাদটা কিন্তু অনেক বেশি বেড়ে যায় আমি এখানে এক চা চামচ চিনি দিয়ে দিলাম এবং আবারও নেড়ে চেড়ে ভাজিটাকে আরেকটু ভেজে নিচ্ছি এবার ভাজি হয়ে গেছে এবং কালারগুলো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে শীতকালে রুটি পরোটা বা লুচি যে কোনো কিছুর সাথে অনেক বেশি ভালো লাগবে এই সবজিটা আপনারা অবশ্যই এটা করে খেয়ে দেখবেন আর যদি ভালো লাগে ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন আর আমাকে একটা লাইক দিতে ভুলবেন না ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ